বিসমিল্লাহ রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সুবর্ণাস কিচেন উইথ ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি নিয়ে আসলাম খুবই মজাদার একটি ডিমের রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো যারা চেহারিতে মাছ মাংস খেতে খেতে অনীহা ভাব করছেন, তারা এই রেসিপিটি চটজলদি বানিয়ে নিতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখন আমি রেসিপিটি করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিছি। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এখন আমি 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব। তো তেলটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এখন আমি তেল গরম হয়ে গেছে, দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা অবশ্যই বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজগুলোকে আমি একটু নাড়াচাড়া করে ভাজি করে নেব, বেশি ভাজি করা যাবে না। এই পর্যায়ে আমি এখন 1/2 টিস্পুনের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিব। তো এগুলোকে আমি পেঁয়াজের সাথে ভাজি করে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। আমার পেঁয়াজগুলো ভাজি করা হয়ে গেছে, এখন আমি এখানে ছোটো সাইজের 5টা টমেটোকে এইভাবে কেটে নিছি। এখন টমেটোগুলো অ্যাড করে দিব। টমেটোগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি পেঁয়াজের সাথে টমেটোগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিব। এখন আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরা এবং ধনে গুঁড়ো, মরিচের গুঁড়ো 1.5 চা চামচ, স্বাদ মতো লবণ। তো আমি এখানে কাঁচামরিচ অ্যাড করবো, সেই জন্য মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিলাম। তো এখন আমি এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নেব। তো টমেটোগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এখানে কোনো পানি অ্যাড করা যাবে না, মশলার সাথে টমেটোগুলোকে পানি ছাড়া কষিয়ে নেব। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব 4টা কাঁচামরিচ ফালি। তো আপনারা আপনাদের স্বাদ মতো জালটা দিবেন, মরিচগুলো খুব জাল, সেজন্য আমি কমিয়ে দিছি। এখন আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। তো মশলাগুলোকে আমি 6 থেকে 7 মিনিট ভালোভাবে কষিয়ে নিছি। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি অ্যাড করে দিব এখানে 1 কাপের মতো পানি। পানি দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নেব। যখন ব্লক এসে যাবে, এই পর্যায়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে দিয়ে আমি এখানে ডিম আগে থেকে ভেঙে রাখা অ্যাড করে দিচ্ছি। তো ডিমটা খুব আলতোভাবে দিয়ে দিতে হবে, না হয় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এইভাবে আমি 4টা ডিম দিয়ে দিব, এবং প্রত্যেকটা ডিমের জন্য আমি 1 চিমটি করে লবণ অ্যাড করে দিব। তাহলে লবণের পরিমাণটা পারফেক্ট থাকবে। তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, চুলাটা অন করে দিব। তো আমি কারেন্টের চুলায় রান্না করতেছি, সর্বোচ্চ হচ্ছে 2000, সর্বনিম্ন 200। আমি 400-তে দিয়ে ডিমটাকে রান্না করে নেব। তো আপনারা চুলাতে লো হিটে রান্না করবেন। এখন আমি 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে ডিমটাকে আলাদা করে নিচ্ছি, একটার সাথে একটা লেগে আছে। তো আলতোভাবে নাড়তে হবে, না হয় ভেঙে যাবে। ভেঙে গেলে দেখতেও সুন্দর লাগবে না, খেতে সেমই লাগবে, দেখতে ভালো লাগবে না। তো সেই জন্য একটু সাবধানে নাড়াচাড়া করবেন। এখন আমি এখানে অ্যাড করে দেব কিছু ধনে পাতা কুচি। তো স্বাদ মতো ধনে পাতা কুচি দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। 3 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নেব। আমার ডিমটা রেডি হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নেব। তো এখন আমি নামিয়ে একটা প্লেটে পরিবেশন করে নিলাম। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগছে। রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে এক্ষুনি একটা লাইক সাবস্ক্রাইব এন্ড পাশে থাকা ছোট্ট বেল বাটনে ক্লিক করে দিবেন। ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন।
আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।